শান্তি এবং যুদ্ধটি আমরা আগামী কাল আমাদের এক যুগে পদার্পণ হবে এই উপলক্ষে আজকের যে ঐতিহ্য সংগ্রামের 11 যুগ বছর পদার্পণ উপলক্ষে আমরা প্রবাসী সাংবাদিকরা দেখছেন আমার সামনে থেকে আমরা শুধু রাজন না সারা বাংলাদেশে এক যুগে আমরা এই প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আজকে আমার সাথে যারা এখানে এসেছেন তাদের ব্যস্ততম সময় দিয়ে তারা আমাদের মাঝে তারা দিয়েছেন আমরা আমি প্রথমে তাদের কিছু না বলতে নয় তাদেরকে ধন্যবাদ জানাতে আমার কাছে নেই আমার পাশে রয়েছে বাম পাশে আব্দুল মতিন খন্দকার যার নাম আপনারা সবাই জানেন যিনি আমাদের প্রোগ্রাম কেটে করেছেন আমাদের এই প্রোগ্রামে আমার ডান পাশে রয়েছেন আমাদের এসেছি আপনাদের মাঝে এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং অবসর সাংবাদিক রাজেশ সেনার সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত আরও অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম দেবেন তো আমরা যেই পেশায় আছি আমরা হচ্ছে একটা মহান পেশায় আছি সাংবাদিকতা আমরা এই পেশাদের থেকে নানান জায়গায় নানান লাঞ্ছিত নানান জায়গায় নানান অপমান এবং অনেক জায়গায় আমার যে ভাইয়েরা আছে মৃত্যুবরণ করতেছে তো এই বিষয়ে আমাদের মফস্বল সাংবাদিক ফোরামের 14 দফা আন্দোলন আছে আমরা এটা স্বীকৃতি চাই সরকারের কাছে এবং আমি আরেকটু বলতে চাই যে আমরা মানে নিজের খেয়ে মানে বনের ইয়ে মোষ তাড়ানোর একটা ইয়ে আছি আমরা কিন্তু আমরা যেই মহান পেশায় থেকেও আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু অবাঞ্ছিত ওইভাবে আমরা এখানে স্বীকৃতি নাই আমাদের সৎ সাহস নিয়ে বা যে সঠিক পদে আমরা ইউজ করব বা এই পদের থেকে মানুষের পাশে থাকবো সেই ইয়ে আমরা ওইভাবে পাচ্ছি না নাই অধিকার নাই তো এই বিষয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় তো আমি এখানে সাংবাদিক যারা সহযোগী আছে সবাই ভালো কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এবং সাংবাদিকদের আসলে সাংবাদিক যারা সাংবাদিকতা করে নিজ উদ্যোগে তার ব্যক্তিগত কাজকর্ম অনেকটা জলাঞ্জলি দিয়ে বিনা পারিশ্রম দেশ ও দশের জন্য জনগণের জন্য এরা অনেক নিরস্ব পরিশ্রম করে দেয় নিরহ এবং যারা অধিকার বঞ্চিত এদের জন্য তাদের নিজের কর্মব্যস্ততা সেরে পাশাপাশি অনেক এই দুর্ভোগের জন্য লেগে পড়ে তবুও বাংলাদেশের সাংবাদিকরা অনেকটা অবহেলিত বিপরীত দেখা যায় এরা অনেক জায়গায় নির্যাতিত হওয়া পর্যন্ত হয়ে থাকে তাই আজকের এই সবার আমাদের সভাপতি এই সভায় উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা ও বিভিন্ন এখান থেকে আরও আমাদের বোনেরা আসছে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন সাংবাদিক আমাদের এই সাংবাদিক ফোরাম ভারতীয় জাফর ভাই উনি উপস্থিত পারছেন ওরা উপস্থিত একটা কারণে এই যে সাংবাদিক নির্যাতন হয়রানি এ বন্ধ করার জন্য এই ফোরাম সাংবাদিক ফোরাম গঠন করছেন যাতে আমাদের উপর হামলা মামলা হয়রানি শিকার আমরা না হই এই প্রতিরোধ করার জন্যই এই সাংবাদিক ফোরাম গঠন করে তাই আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের এই সাংবাদিক ফোরাম যাতে আরও দাদা আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন শিবচর জায়দাদিন ও ডেইলি সান পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সভার শিবচর শাখার যুগ্ম শিবচর উপজেলা শাখার সহসভাপতি আমি সকলকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সভার সম্মানিত সভাপতি এস এম ফিরদাউস হোসেন সম্মানিত আবুল খায়ের খান
বিজয় টিভির মাধ্যমে জেলা প্রতিনিধি আমাদের